মিরপুর DOH এরিয়ার পরে মেট্রো রেলের উত্তর আর দক্ষিণ স্টেশনের এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা। মেট্রো রেলে যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটি দেখে খুব ভালো লাগে। প্রিয় মানুষ নিয়ে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। উত্তর আর দক্ষিণ স্টেশনে মেট্রো রেলে করে আসতে পারেন, অথবা বাস বা CNGতে করে মিরপুর DOH এসে তারপর রিক্সা বা অটোরিক্সাতে আসতে পারেন এই উত্তরা দক্ষিণ স্টেশনে। মিরপুর 10 যাওয়ার এই রাস্তাটি এখন দারুণ। মিরপুর 10 থেকে উত্তর দিকে মিরপুর 11, তারপর মিরপুর 12, এরপরই মিরপুর DOHS। নতুন রাস্তা, তাই বাইক রাইড করে খুবই ভালো লাগছে। মিরপুর DOHS চেকপোস্টের উত্তর দিকে গেলেই মনোরমা লেক, সেই লেকের উপর দিয়েই এই রাস্তা গিয়েছে। এই রাস্তাটি আমার কাছে বেশি ভালো লেগেছে, কেন জানি মনে হচ্ছে উত্তরা এখন কত কাছে। এয়ারপোর্টের রাস্তা দিয়ে উত্তরা অনেক দূরে মনে হতো, কিন্তু এই রাস্তা দিয়ে উত্তরা এখন খুব কাছাকাছি মনে হয়। এই রাস্তাটি এখন ছোট, তবে বড় হবে ধীরে ধীরে, কাজ চলতেছে। কায়াকিং করার নৌকো দেখেছি এখানে, খুঁজে দেখতে পারেন যদি কেউ কায়াকিং করতে চান। নতুন জায়গা দেখতে আমার সবসময় ভালো লাগে। মেট্রো রেলের এই উত্তরা দক্ষিণ স্টেশন এত নিরিবিলি, রাতে হয়তো এখানে ভূত ঘুরে, তাই রাতে বা সন্ধ্যার পরে এই জায়গায় না আসাই ভালো। আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু ফারাবি। এতক্ষণ ভিডিও করছে ফারাবি, মিস্টার ফারাবি। আমরা যখন মেট্রো রেলে আসতেছিলাম তখন এই জায়গাটা মেট্রো রেল থেকে অনেক সুন্দর লাগতেছিল, আর এই জন্যই মূলত আসা আজকে। যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকলে যে কোনো জায়গা ছোট মনে হয়। আগে এই জায়গা বিশাল এরিয়া মনে হতো। আপনারা চাইলে ম্যাপে দেখতে পারেন এই জায়গাটি। আর আমরা মোটরসাইকেল নিয়ে দিয়াবাড়িতে আসি, সেই দিয়াবাড়িটা আসলে ওইদিকেই। জায়গাটা আসলে খুবই সুন্দর, বিকেল টাইমে এখানে এসে খুব নিরিবিলি সময় কাটানো যায়। তবে আমাদের বাসা থেকে অনেক দূরে, তো চাইলেই সবসময় আসা যাবে না। আমরা এখন যাবো মিরপুর DOHS-এর একটা সুন্দর মসজিদ আছে, সেই মসজিদটা দেখতে যাবো। আর একটা শপিং কমপ্লেক্সও আছে ওইটাও দেখি। শপিং কমপ্লেক্সে যাবি কী জন্য? শপিং করতে। আচ্ছা, শপিং করতে যাবো, দেখি হাওয়া কিনা যায় কিনা। পাশেই বাচ্চারা মনোরমা লেকের পানিতে খেলার ছলে গোসল করছে। আমারও এখন ছোটবেলার কথা মনে পড়ছে, ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা কত ডুবুডুবি করেছি। এখন শীতের সময়, বর্ষায় আসতে হবে আবার এই জায়গায়। আশা করি বর্ষায় বেশি সুন্দর লাগবে এই এরিয়া। আর রাস্তার পাশে এই পেনিনসুলাতে ডুপ্লেক্স বাড়িটি পুরাই জোস। আসলে খুব সুন্দর একটা জায়গা এই এরিয়াটি, সময় নিয়ে চলে আসুন, ভালো লাগবে। মিরপুর DOHS এরিয়াটাও ভালো লাগলো, অনেক সাজানো গুছানো, আবাসিক এলাকা যেমন হওয়া উচিত তার সব কিছুই হয়তো এখানে আছে। চলে এসেছি DOHS-এর কেন্দ্রীয় মসজিদের সামনে। মসজিদটা তো অনেক সুন্দর, 5 তলা। দেশে বা ঢাকায় অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, তবে কোনো মসজিদে আমি এক্সেলেটর দেখিনি, যা এই মসজিদে দেখলাম। তো ভিডিওটা এই পর্যন্তই থাকুক, ভালো থাকেন। তবে ঢাকার যে যে জায়গাগুলো আপনারা দেখতে চান আপনারা আমাকে জানাতে পারেন, সেই সেই জায়গার ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।